হ্যালো চিলড্রেন, আজকের গল্প শৈলেন ঘোষের উড়ুক্কু ভূত। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাঁই সাঁই পাঁই পাঁই করে, আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উরি বাবা, কি চেহারা ভূতরায়! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থাবড়া থাবড়া না, আর ফিন ফিনে ফুরফুর, হাত নেই, পা নেই, ধরকাটা নড়া ছটকানো ভূত, দাঁত ছরকুটে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা ভূত থেকে এসে একেবারে ওর ঘাড়ে। কাক বাছাদন করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে। পেয়ারা গাছে একটা কাঠবিড়ালি ডাল ছড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধরকাটা ভূতটা যেই না কাঠবিড়ালিটার মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবিড়ালিটা ও মা গো ঝড় জানতো ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির উপর লড়তে পড়ল। ঝড়ের তেজ বাড়ল আর ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমড়া গাছে, আমড়া গাছে মামদো বাজি লাগিয়ে দিলে। দিনের আলোয় হুতমুখ পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতান বাজি দেখছিল। হস করে ভূতরা তার মাথায় একটা টোক্কা মারতে কেরে বলে গম্ভীর চালে ধমকে উঠেছে। ধমকে উঠে যেই না বাঁ চোখ খুলে ডাঁ চোখ বুঝেছে, আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না, গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন। আবার ছুট, ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাং ছোটে, ব্যাংকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতরা গিয়ে পড়লো বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখেও গ্রাহ্যই নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার উপর উড়ে বসল। গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসল। মনে মনে গুটি পোকাটা বললে, ছাই ভূত না আর কিছু। ও মা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো, আর সেই সৃষ্টি ছাড়া ভূতরা জলের তোড়ে ব্যাস। হ্যাঁ, ভূতের চেহারাটা জলের তোড়ে ভিজে ফাঁক, ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দদ্দর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা। তো এটাই ছিল তোমাদের শৈলেন ঘোষের উড়ুক্কু ভূতের গল্প। আসলে ভূত বলে কিছুই ছিল না, একটি খবর কাগজের পাতায় একটি ভূতের মুখোশ আঁকা ছিল, সেটা বাতাসে উড়ছিল এবং উড়ার ফলে বাগানের বিভিন্ন পশু পাখির কাছে গিয়ে পড়ছিল এবং তা দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।